আগামী 20 নভেম্বর শুরু হচ্ছে গ্রেটেস্ট শো অন আর্থ, কাতার ফুটবল বিশ্বকাপের মাঠের লড়াই দেখতে মুখিয়ে আছে কোটি কোটি ফুটবল ভক্ত। বিশ্বকাপকে কেন্দ্র করে কাতারে জড় হবেন 12 থেকে 14 লাখ মানুষ, যাদের প্রত্যেককে দেওয়া হবে হায়া কার্ড। ফুটবল খেলা দেখতে কাতারে যাওয়া মুসলিম দর্শকদের জন্য ব্যতিক্রমী এক ঘোষণা দিয়েছে সৌদি আরব। হায়া কার্ডধারী ব্যক্তিরা প্রতিবেশী দেশ সৌদি আরবেও প্রবেশের সুযোগ পাবেন, পাবেন ওমরা পালনের সুযোগ। অতিথিরা আসবে, আমরা তাদেরকে সাদরে আমন্ত্রণ জানাচ্ছি সৌদি আরব আসি ওমরা করার জন্য। সৌদি সরকারের জন্য অনেক দারুণ সুযোগ দিয়েছে, আশা করি সবাই আসবেন এবং ওমরা করে যাবেন। সৌদি সরকার যে উদ্যোগটা নিয়েছে আলহামদুলিল্লাহ প্রশংসনীয় জিনিস, তো সবাইকে আমরা বলবো আমরা ইনশাআল্লাহ খেলা দেখতে যাব কাতারে। আর যারা বাংলাদেশ থেকে আসবে, বিভিন্ন দেশ থেকে আসবে, আমরা তাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি সৌদি আরবে আইসা যেন। সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয়ের ভিসা বিভাগের সহকারী মহাপরিচালক খালেদ আল সামারি গেল শুক্রবার সৌদি আল আখবারিয়া চ্যানেলে বলেছেন, 11 নভেম্বর থেকে 18 ডিসেম্বর পর্যন্ত বিনামূল্যে সৌদি আরবে ওমরা পালনের জন্য দেওয়া হবে ভিসা। হায়া কার্ডধারীরা বিনা খরচে সৌদি ইলেকট্রনিক ভিসার এই সুবিধা পাবেন, তবে থাকতে হবে স্বাস্থ্য বিমা বা মেডিকেল ইন্স্যুরেন্স। আরিফুর রহমান, সময় সংবাদ, সৌদি আরব।